আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, তেল ছাড়া তৈরি করতে পারেন কাঁচা পাকা আমের আচার। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে তিনটা আম নিয়েছি, আর এই তিনটা আম 1 কেজির মতো হবে। এবার আমের মুখে সামনটা আমি একটু বেশি করে কেটে নিব, তারপরে পুরো আমটাকে আমি ছিলে নেব। আমগুলো সব ছিলে নেওয়ার পর আমি পানি দিয়ে আমগুলোকে ভালো করে ধুয়ে নিব। আমি এখানে পাকা আর কাঁচা দুই ধরনের আম ব্যবহার করব। আর আমগুলো এরকম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। আমগুলো কাটার পর আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে নিয়েছি। আমার এখানে আম আছে 3.5 কাপ, আমি এখানে 1 কাপের চেয়ে একটু বেশি চিনি দিব। এবার আমি এখানে লবণ দিব 1/4 চামচ, আর এখানে আমি সাদা সিরকা দিব 1/4 কাপ। আর এই সাদা সিরকা দেওয়ার কারণে আমটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। তারপর একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিব। ঢেকে আমি চুলার আঁচটা প্রথমে মিডিয়ামে রাখব 2 মিনিটের মতো, তারপর আমি চুলার আঁচটা লোড চেয়ে একটু বাড়িয়ে দিব। এবার আমি একটা চটার সাহায্যে আমগুলোকে নেড়ে দিব। দেখেন চিনি আর আমের থেকে কত পানি বেরিয়েছে, এই পানির সাহায্যে আমটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে। আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। একটা শুকনো তাওয়ার মধ্যে আমি 8-10টার মতো শুকনো মরিচ দিব, দিয়ে আমি মরিচগুলোকে হালকা ভেজে নিব। চুলার উপরে একটা প্যান বসিয়েছি, তার মধ্যে আমি 1 মুঠের মতো পাঁচফোড়ন দিব। পাঁচফোড়নগুলো এবার আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর পাঁচফোড়নগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি শিলপাটায় গুঁড়ো করে নিব। 10-15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন আমার আমের পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার আমি আগে থাকতে যে মরিচগুলো ভেজে রেখেছি তা হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। সেই মরিচগুলো আমি এখন আমের মধ্যে দিয়ে দিব। আর আগে থাকতে গুঁড়ো করা পাঁচফোড়নের গুঁড়ো আমি দিব এখানে 1/2 চামচ। এবার আমি সবগুলো উপকরণ একসাথে একটা চটার সাহায্যে নেড়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো এভাবে রান্না করব। আর ঝাল মিষ্টি লবণ সব আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমাতেও পারবেন বাড়াতে পারবেন। কিছু আম যদি গোটা গোটা দেখা যায় তাহলে আপনারা এরকম করে চটার সাহায্যে ভেঙেও দিতে পারেন আমগুলোকে। আর এই আচারটা আপনারা সাদা ভাত, খিচুড়ি, পোলার সাথে অথবা এমনি এমনি খেতে পারেন। এই আচারটা খেতে অসম্ভব মজা, আপনারা একবার তৈরি করে খেলে এই আচারটা বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে। আর এটা 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। না মানে 2 মিনিট আগে আমি এখানে 1 চিমটি তালা জিরে গুঁড়ো দিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আচারের মধ্যে। আর এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। যখন দেখবো আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে, প্যানের মধ্যে লেগে লেগে আসছে, তখন আমি আচারটাকে নামিয়ে নিব। নামিয়ে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন আচারটা দেখতে যতটা সুন্দর খেতেও অসম্ভব মজাদার। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।